প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে দেশের সংবিধানকে লঙ্ঘন করছে সরকার এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এসব অপরাধের জন্য একদিন ঠিকই তাদেরকে জনগণের আদালতে দাঁড়াতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। মানবাধিকার লঙ্ঘন আজকে আওয়ামী লীগের একটা স্বাভাবিক জীবন হয়ে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মানবাধিকার লঙ্ঘন করে তারা সংবিধান লঙ্ঘন করছে, এই জন্যই তাদেরকে অবশ্যই একদিন না একদিন অতি নিকটে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।